দাউদকান্দির পৌরসভা নূরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী ও তার স্ত্রী হাসপাতালে। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লা দাউদকান্দি পৌরসভা নূরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত হয়েছে। 17 তারিখ মঙ্গলবার রাতে নূরপুর সরকার বাড়িতে ঘটনা ঘটে। আহতরা হলেন নূরপুর সরকার বাড়ির আব্দুল আউয়াল সরকারের ছেলে সঙ্গীত শিল্পী হাবিব সরকার ও তার স্ত্রী জ্যাসমিন সরকার। আহত সঙ্গীত শিল্পী হাবিব সরকার ও তার স্ত্রী জ্যাসমিন সরকার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নূরপুর মিরবাড়ির হোসেন মির ও সোহেল মিরের নেতৃত্বে 8 থেকে 10 জনের একটি গ্রুপ সরকার বাড়িতে হাবিব সরকারের উপর হামলা চালায়। এই হামলায় তার স্ত্রী সহ আহত হয়। হামলাকারীরা হাবিব সরকারকে শারীরিক নির্যাতন করে ফেলে গেলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত সঙ্গীত শিল্পী হাবিব সরকার দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। সঙ্গীত শিল্পী হাবিব সরকার আরও জানান, দাউদকান্দি উপজেলা নির্বাচনে নৌকার এজেন্ট হওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। দাউদকান্দি পৌরসভায় 1 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সোহেল মীরের সাথে সঙ্গীত শিল্পী হাবিব সরকারের উপর হামলার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত সাইফুল ইসলাম। আমি নির্বাচনে মেজর মোহাম্মদ আলী সুমনদার নৌকার এজেন্ট ছিলাম, আর ওই এজেন্ট থাকার শর্তে তাদের সাথে আমাদের নৌকার মধ্যে কিছু লোক আমাদের আওয়ামী লীগের মুখোশ লাগিয়ে বিএনপি পোলাপান আজীবন ওরা বিএনপি করে আসছে। ওরা সুযোগ পাইছে আমাদের নৌকাকে মানে হারাবার জন্য অনেক পাইচালি করতে বড় একটা র্যাশ তৈরি করেছিল। ওই র্যাশকে নিয়েই ওরা নির্বাচন 3 দিন আগে আমাদের নৌকার একটা ছেলেকে মারছে। আমরা এটা আমাদের পৌরসভার চেয়ারম্যানকে জানাইছি, ওদেরকে ডাকছে, ওরা কোনো সমাধানে যায় নাই। আবার মঙ্গলবার দিনকে রাত্রে আমাকে ঘর থেকে বের করে হামলা করছে, আমাকে মুখোশ ধরে মারধর করার চেষ্টা করে। যখন আমাকে কোপ দেয় আমার স্ত্রী বাধা দেওয়াতে আমার স্ত্রীকে অনেক মারধর করছে। আমার স্ত্রীর হাতটা মাংসটা ইয়ে করে ফেলেছে, আমার হাতের রক্তের চামড়া সঙ্গে রক্ত কেটে ফেলেছে। আমাকে মেরে ওরা আমাকে ইয়ার মধ্যে আপনি বিলের মধ্যে ফালাই দিয়ে গেছে, বাপসাই মারা গেছি, ওরা ফালাই দিয়ে গেছে। তারপরে জনগণ আমাকে আমার মা বাপ আমার ভাই ভাত আমাকে মারছে। হোসেন মীরের ছেলে উজ্জ্বল, সাইফুল, আবদুল্লাহ, আলমগীর, রুবেল, রাকিব, মুসলিম, সুহেল মীর, ইয়া সুহেল মীর হচ্ছে বিএনপির ওয়ার্ড সভাপতি, আর ওর বাবার নাম হচ্ছে হক সাহেব মাস্টার, উইসা আওয়ামী লীগের একটা পদে আছে আর কি। ওরা দুই বাপু দুই পদে থাকি মানে জগাড়ি লাগায়। আর হোসেন মীর সাহেব যেই উনি চায় 1 কোটি টাকার বিনিময়ে আমার জীবন শেষ করে ফেলবে, এই পয়সালিতেই আজকে আমার জীবন মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেছে। আমি সাইফুল্লাহ মাসুমের তথ্য ভিডিও চিত্র এক্স রিপোর্ট, কুমিল্লা টিভি। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম 3-স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এখানে রয়েছে পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার হোমনা রোডের পশ্চিম পার্শ্বে দাউদকান্দি, কুমিল্লা।